কোশ্চেন নাম্বার নাইনে বলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ডি এক্স এইটাকে ভ্যালুটা কত তো এটার জন্য আমরা এখানে কোন শেপটার সঙ্গে মিলাইতে পারি দেখো তো আনফরচুনেটলি চারটা শেপের সঙ্গে একটা শেপও মিলছে না কিন্তু আমি যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু একটা শেপ মিলানো সম্ভব আমি যদি এই কথাটা লিখি রুট এক্স ডিভাইডেড বাই এই যে ওয়ান মাইনাস এক্স এটাকে আমি এইভাবে লিখতেই তো পারি ওয়ান মাইনাস রুট এক্সের উপর হোল স্কোয়ার ডি এক্স তাহলে খেয়াল করে দেখো যে এই শেপটা কিন্তু একটা শেপের সঙ্গে মেলে সেটা হলে যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই শেপের সঙ্গে মিলে যাচ্ছে তখন আমরা কী ধরে নেব লেট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকলে যার উপর স্কোয়ার আছে সেটাকে আমরা ধরে নেব যে সাইন থেটা এরপর আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে পরের লাইনটা লিখতে পারি এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার থেটা তাহলে ডি এক্স ডি থেটা ইকোয়াল টু টু সাইন থেটা ইন্টু টু কস থেটা ডিফারেন্সিয়েশনটা তো জানোই ফার্স্টে সাইনকে আমরা এক্স ধরে নিলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে টু এক্স তাহলে সাইন স্কোয়ারকে ডিফ্রেন্সিয়েট করলে টু সাইন থেটা যেহেতু সাইন থেটা এটা তাকে আবার ডিফেনশিয়েট করতে হবে ডিফেনশিয়েট করলে কস থেটা জেনারেল তাহলে পরের লাইনটা লিখতে পারি ডি এক্স ইকুয়াল টু টু সাইন থেটা কস থেটা ডি পরের লাইনটা আমরা লিখতে পারি ইকুয়াল টু রুট এক্স মানে কি এক্স মানে হলো সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড রুট এক্সের উপর স্কোয়ার রুট এক্স মানে ছিল সাইন থেটা তার উপর স্কোয়ার মানে সাইন স্কোয়ার থেটা ডি পরের লাইনটা লিখতে পারি ইনটিগ্রেশন অফ রুট ওভার সাইন থেটা মানে তো হচ্ছে সাইন থেটাই সরি সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা মানে কজে স্কোয়ার থেটা ডি থেটা ইকাল টু উপরে সাইন থেটা নিচে কস থেটা ডি থেটা এই অঙ্কটার খুব মজার একটা ব্যাপার আছে মজার ব্যাপারটা হলো যে এই অঙ্কটা আসলে একবার আমি এক্সকে সাবস্টিটিউট করেছি থেটা দিয়ে এখানে আমার আরও একটা সাবস্টিটিউশন দরকার হয়ে যাচ্ছে বেশ খানিকক্ষণ আগে পাঁচ নম্বর অঙ্কে একটা অঙ্ক আমি করেছিলাম ইন্টিগ্রেশন অফ কট থেটা ওই অঙ্কের সঙ্গে এই অঙ্কটা কিন্তু মিলে গিয়েছে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অব টেন থেটা দেখতেই পাচ্ছ সাইন বাই কস মানে ট্যান কিন্তু আমি টেন লিখি নাই কেন লিখে নাই তার একটা কারণ আছে তার কারণটা হচ্ছে এখানে আমার আরেকবার সাবস্টিটিউশন ইউজ করতে হবে সাবস্টিটিউশন ইউজ করে ভ্যালুটা বসাইতে পারি অথবা টেনের ভ্যালুটা আমরা মুখস্থও বসাইতে পারি এটা ইকুয়াল টু আমরা সাবস্টিটিউশনটা অ্যাভয়েড করি ইকুয়াল টু সাইন থেটা বা ইকস থেটা ডি থেটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ টেন থেটা ডি থেটা টেনকে ইন্টিগ্রেট করলে কত হয় এটা একটা ফর্মুলা আছে ইন্টিগ্রেশন অফ টেন থেটা ডি থেটা ইকুয়াল টু লন অফ সেক থেটা এই ফর্মুলাটা তোমরা ইতিপূর্বে কখনো শেখো নাই এ টুতে এসে এই ফর্মুলাটা তোমাদের নতুন শিখতে হচ্ছে তাহলে ইন্টিগ্রেশন অফ ট্যান থিয়েটা মানে হচ্ছে লন সেক থিয়ে তো যেহেতু এখানে লিমিট নাই তাহলে আমরা কি করব এটা প্লাস সি এটাই আমাদের অ্যান্সার এখনও আমাদের অঙ্কটা শেষ হয় নাই আমাদেরকে কি করতে হবে থিয়েটার ভ্যালুটা বসাতে হবে লন সেক থিয়েটা মানে কি সেটা মানে হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি থেটা ইকুয়াল টু সাইন ইনভার্স রুট এক্স সেক সাইন ইনভার্স রুট এক্স প্লাস সি এইটাই আমাদের অ্যানসার এবং তোমাদের আগের অঙ্কটাই যেরকম বলেছিলাম এইটা ফার্দার সিম্প্লিফিকেশন করা যায় কিন্তু সেই ফার্দার সিম্প্লিফিকেশন আমরা পরে শিখব নট নাও এখন তোমাদের পরীক্ষায় যদি লিমিট না দেওয়া থাকে তুমি অঙ্কটা এই পর্যন্ত টেনে আনবে এই পর্যন্ত টেনে এনে ক্যান্সার লিখে দেবেন কিন্তু যদি লিমিট দেয়া থাকে তখন কি হবে তাহলে আমরা সেটা একটু দেখি ধরো এই প্রশ্নেই লিমিট দেওয়া থাকলো জিরো থেকে ওয়ান বাই ফোর তখন আমাদের প্রথম কাজ হলো অঙ্কটার এই লাইন পর্যন্ত টেনে আনার দরকার নাই আমরা অঙ্কটা এই লাইন পর্যন্ত রাখবো তারপর কি করব থার্ড ব্র্যাকেট দেবো থার্ড ব্র্যাকেট দিয়ে লোয়ার লিমিট এবং আপার লিমিট বসাবো সেই লিমিটের ভ্যালুটা কি জিরো এবং ওয়ান বাই ফোরই হবে উত্তর হলো না সেই ভ্যালুটা অন্য কিছু হবে কেন অন্য কিছু হবে কারণ এই জিরো এবং ওয়ান বাই ফোর এক্সের জন্য লোয়ার লিমিট এবং আপার লিমিট থিয়েটার জন্য লোয়ার লিমিট এবং আপার লিমিট ডিফারেন্ট হবে হোয়েন এক্স ইকালস টু জিরো যখন এক্সের ভ্যালুটা জিরো তখন থিয়েটার ভ্যালুটা কত সাইন ইনভার্স রুট এক্স অর্থাৎ জিরো অর্থাৎ জিরো তাহলে লোয়ার লিমিটটা জিরোই হবে হোয়েন এক্স ইকুয়াল টু ওয়ান বাই ফোর যখন এক্সের আপার লিমিট আমরা চিন্তা করছি থেটা ইকুয়াল টু সাইন ইনভার্স রুট এক্স অর্থাৎ রুট ওয়ান বাই ফোর মানে হলো সাইন ইনভার্স হাফ অর্থাৎ থার্টি ডিগ্রি অর্থাৎ পাই বাই সিক্স অর্থাৎ এখানে একবার পাই বাই বসিয়ে দেব এবার লিমিটটা বসিয়ে দেই লন সেক পাই বাই সিক্স সেক পাই বাই সিক্সের ভ্যালু কত তোমরা কি কেউ জানো সেক থার্টি ডিগ্রি সেক মানে হচ্ছে কজের উল্টা তাহলে ওয়ান ডিভাইডেড বাই কস থার্টি ডিগ্রি কস থার্টির ভ্যালু হচ্ছে হাফ তাহলে সেক থার্টির ভ্যালু কত তার উল্টাটা টু লন টু মাইনাস লন সেক জিরো ওয়ান বাই কজ কস জিরো মানে যেহেতু ওয়ান তাহলে সেক জিরো মানেও ওয়ান তাহলে লন ওয়ান তাহলে লন টু মাইনাস লন ওয়ানের ভ্যালুটা হচ্ছে জিরো তাহলে ইকুয়ালস টু লন টু এটাই আমাদের অ্যান্সার অর্থাৎ রুট ওভার এক্স বাই ওয়ান বাই এক্স এটাকে যদি আমি জিরো থেকে 1 বাই ফোর এই লিমিটের মাঝে ইন্টিগ্রেট করি তখন আমরা যে পাবো সেটা হবে লন